মহাত্মা গান্ধীর নেতৃত্বে তার উৎসাহ এবং উদ্দীপনায় স্বাধীনতা সংগ্রামে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়লেন। তার জন্য সেজন্য জেলও হয়েছিল এবং তার বিস্তারিত সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। তার যে একটা অমায়িকী ব্যবহার এবং তিনি সবাইকে ভালোবাসতেন এবং আসামের উন্নতির জন্যে অভ্যুত্থানের জন্যে তিনি দিবারাত প্রচেষ্টা গ্রহণ করছেন এবং অত্যন্ত সহজ সরলভাবে জীবনযাপন করতেন এবং প্রত্যেককে সম্মান দিতেন, যার জন্য সবাই তাকে ভালোবাসত এবং তার জন্যই নাম দিয়েছিল লোকপ্রিয়। তিনি লোকের সব লোকেদের কাছে অত্যন্ত প্রিয়। স্টার্ট হওয়া শ্রী গোপীনাথ বরদলৈ জি কা আজ নিধন হুয়া থা 1950 মে, আজ 74th ডেথ অ্যানিভার্সারি হ্যায় উনকা। উসি কে উপলক্ষ মে ইয়ে কার্যক্রম স্টেট মে জো নন গেজেটেড এমপ্লয়িজ হ্যায় জো জো হমেশা পিছে রেখকর কাম করতে হ্যায়, হম লোগ কে জো অচিভমেন্টস হোতে হ্যায় ও উসমে হমেশা অফিসার জাতে হ্যায় প্রাইজ লেনে, পর জো আসলি কাম হোতা হ্যায় জো ফাইল ওয়ার্ক হোতা হ্যায় ও হমারে নন গেজেটেড এমপ্লয়িজ করতে হ্যায়, উনকো সম্মান করনে কে লিয়ে ইস অ্যাওয়ার্ড কা ইনস্টিটিউশন কিয়া গিয়া। ইস সাল হমারে কচার ডিস্ট্রিক্ট সে দো লোগো কো ইস অ্যাওয়ার্ড কে লিয়ে চুনা গিয়া হ্যায়। ইস অ্যাওয়ার্ড মে এক সাল কা সার্ভিস এক্সটেনশন 25,000 রুপিস ডিবিটি और एक साइटेशन दिया जाता है। तो दोनों अवार्डीज को बहुत बहुत शुभकामनाएं, क्योंकि इस बार बहुत ही एक स्ट्रिक्ट एक मेथड निकाला गया था और बहुत सारे डिस्ट्रिक्ट ऐसे हैं जिसमें आ रहे हैं पिछले सालों से, उसी मेहनत को आप कंटिन्यू करिए। बेस्ट ऑफ लक, थैंक यू। আমাদের জেলা আয়ুক্ত কাছাড় জেলা অনেক অনেক ধন্যবাদ। এবারে স্যার যেটা বললেন যে এবারে লোকসভা পুরস্কার অ্যাওয়ার্ড 2024 আমাদের কাছাড় জেলায় যাদের দুজনকে প্রদান করবো তাদেরকে মঞ্চে আহ্বান জানাচ্ছি আসার জন্যে। আপনারা সবাই জানেন ওনাদেরকে ইতিমধ্যে 25,000 টাকা ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। আজকে তাদের প্রথমে ডেকে নেব পুরস্কার প্রাপক লোকসভা অ্যাওয়ার্ড 2024 শ্রী সুরঞ্জন দাস অফিসার। তারা তাদের সেবা চালিয়ে দিয়ে চালাচ্ছেন, সেবা করে যাচ্ছেন সমাজের জন্য, দেশের জন্য, কার্যালয়ের জন্য। উত্তরীয় এবং সংখ্যাপত্র প্রদান করা হচ্ছে লোকসভা অ্যাওয়ার্ড 2024 লোকসভার পুরস্কার। লোকসেবার জন্য লোকসেবা করছেন তারা, তাদের কাজের মাধ্যমে কর্মের পুরস্কার প্রদান করা হলো। এবারে অনুরোধ রাখবো কে তুলছে পালাও তুলছে স্যার, এই পালে সব না স্যার এই পালে, হ্যাঁ ঠিক আছে। তার মাধ্যমে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন, সে তার সম্বন্ধে লিখলেন, সেখানে অনাসক্তি যোগ।